হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার নামক ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগণ আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর খবর গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেলস এমনকি লেটেস্ট আপডেটগুলিও দিয়ে থাকি আর এই বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর খবর এবং লেটেস্ট আপডেটগুলি পেতে ভিডিওটির নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনেতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে আপডেটগুলি খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি আবার একটি চাকরির সমত খবরাখবর নিয়ে হাজির হয়েছি তো দেখুন এখানে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন উপরে লেখা রয়েছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিরেক্ট ম্যাজিস্ট্রেট সাউথ চব্বিশ পরগনা আলিপুর কলকাতা তো সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রি কিন্তু আপনাদের এই নিয়োগটি হবে তো দেখুন এখানে ডেট বলে দেওয়া হয়েছে এই ডেটে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তারপর দেখুন মেমো নাম্বার বলে দেওয়া বলে দেওয়া রয়েছে তো এ এখানে কোন কোন পোস্টে নিয়োগ হবে কী কী আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে আপনারা বেতন কত পাবেন এ কিন এসব কিছু নিয়ে আমরা কিন্তু নিচে এখন বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখুন এখানে কিন্তু আপনাদের নিয়োগটি হবে সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে অর্থাৎ কাজটি স্থায়ী নয় তো তারপর দেখুন এখানে নিচে আমরা এখন আলোচনা করবো পোস্ট কত ভ্যাকেন্সি রয়েছে আপনার কোয়ালিফিকেশান কী কী লাগবে আর রেমোনারেশন তো দেখুন এখানে এক নম্বরে বলে দেছে যে প্রোগ্রাম ম্যানেজার প্রোগ্রাম ম্যানেজার পদের জন্য কিন্তু দেখুন দুটি দুটি শূন্যপদ রয়েছে তো এখানে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো সেগুলি আমরা এখন জেনে নেবো তো দেখুন এখানে বলে দেবে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ ডিসিপ্লিন উইথ এ লিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েটে ফিফটি পার্সেন্ট মার্ক নিয়ে পাশ করা থাকতে হবে এছাড়া মাধ্যমিকও কিন্তু আপনাকে ভালো মার্কস পেতে হবে তো তারপর দেখুন তারপরে কিন্তু বলতে হয়েছে যে আপনি কিন্তু সোশ্যাল এডুকেশনের উপর মাস্টার ডিগ্রি হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপর দেখুন এইচ এর নিচেই বলতে হয়েছে যে এইচ নট মোর থার্টি টু ইয়ার্স অর্থাৎ আপনাকে কিন্তু থার্টি টু ইয়ার্সের বেশি এজ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো তারপর দেখুন এখানে এক এক দু হাজার উনিশ থেকে এক এক উনিশশো সাতাশি মধ্যে কিন্তু আপনার ডেট অফ বার্থ হতে হবে তো তারপর দেখুন রেমুনেশন পার মান্থে কী বলে হয়েছে আঠেরো হাজার টাকা আপনি কিন্তু বেতন পাবেন প্রোগ্রাম ম্যানেজারের জন্য প্লাস কিন্তু রয়েছে চার হাজার টাকা অ্যাস পারফরমেন্স বেসড ইনসেন্টিভ অর্থাৎ পারফরম্যান্সের উপরে কিন্তু আপনাকে চার হাজার টাকা এক্সট্রা দেওয়া হবে তো তারপর দেখুন দু নম্বরে বলে ক্লার্ক কাম অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম অ্যাকাউন্টের জন্য কিন্তু একটি শূন্য পদ রয়েছে তো এখানেও কিন্তু আপনাকে কমার্স নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে প্লাস আপনাকে ফিফটি পারসেন্ট নাম্বার নিয়ে পাস করতে হবে এছাড়া মাধ্যমকেও কিন্তু আপনাকে ভালো নাম্বার পেতে হবে তারপর এখানে দেখুন এজ দেওয়া হচ্ছে এজ নট মোর দ্যান থার্টি টু ইয়ার্স অর্থাৎ এখানেও কিন্তু আপনাকে থার্টি টু ইয়ার্সের এজ থার্টি টু ইয়ার্সের উপরে এজ হলে চলবে না তো দেখুন এখানে এক এক দু থেকে এক এক উনিশশো পর্যন্ত এই দুটি ডেটের মধ্যে কিন্তু আপনার ডেট অফ বার্থ পড়তে হবে তো তারপর দেখুন এখানে কিন্তু রেমুনেশন বারো হাজার টাকা ক্লার্ক কাম অ্যাকাউন্টের জন্য প্লাস তিন হাজার টাকা পারফরমেন্স পারফরমেন্সের জন্য তারপর দেখুন ডাটা এন্ট্রি অপারেটার স্ট্যান্ডও কিন্তু এখানেও কিন্তু একটি শূন্যপদ রয়েছে তো এখানেও কী কী কোয়ালিফিকেশন রয়েছে সেটি আমরা জেনে নেব তো এখানেও কিন্তু গ্র্যাজুয়েট চেয়েছে গ্র্যাজুয়েট ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এছাড়া মাধ্যমেও কিন্তু আপনাকে ভালো রেজাল্ট করতে হবে তারপর দেখুন এখানে বলে দেওয়া রয়েছে উইথ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন আইটি ফ্রম এনি ইনস্টিটিউট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর ইকুইভ্যালেন্ট উইথ সাফিসিয়েন্ট কমান্ড ওভার ওয়ার্কস অ্যান্ড ডাটা ডাটা এন্ট্রি অ্যান্ড ইন্টারনেট বেস্ট অর্থাৎ আপনাকে কিন্তু এক বছরের আইটি ডিপ্লোমা করা থাকতে হবে আর আর এই কাজের উপর কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে তো তারপরে দেখুন এখানেও কিন্তু এইচ একই থার্টি টু ইয়ার্সের নিচে হতে হবে তারপর দেখুন এখানে বেতন কিন্তু নয় হাজার প্লাস রয়েছে এক হাজার টাকা পারফরমেন্স বেস ইনসেন্টিভ রয়েছে তারপর দেখুন অফিস অ্যাটেন্ডেন্ট আর হেল্পারদের জন্য কিন্তু একটি শূন্য পদ রয়েছে অর্থাৎ এখানে কিন্তু দেখুন এইচএস পাস বলে দেওয়া হয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে অর্থাৎ আপনাকে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এইচএস এস পাস হতে হবে তো তারপরে দেখুন এখানে দেওয়া হয়েছে যে আচ্ছা এছাড়া কিন্তু মাধ্যমিকও আপনাকে ভালো মার্কস পেতে হবে তারপরে এখানেও কিন্তু আইটি ডিপ্লোমা ওয়ান ইয়ার চেয়েছে ফ্রম এনি ফ্রম ইনস্টিটিউট আন্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল আর ইকুই ভ্যালেন্ট উইথ সাফিসিয়েন্ট কমান্ড ওভার ওয়ার্কস অন ডাটা এন্ট্রি অ্যান্ড ইন্টারনেট বেস বেস্ট ওয়ার্ক অর্থাৎ ইন্টারনেট বেস্ট ওয়ার্কের উপরেও কিন্তু আপনার এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তো এখানেও কিন্তু এজ থার্টি টু ইয়ার্সের নিচে হতে হবে এখানেও বেতন সাত হাজার টাকা বলতে হয়েছে প্লাস এক হাজার টাকা কিন্তু পারফরমেন্স বেস ইনসেনটিভ ইনসেনটিভ রয়েছে তো এখানে এই চারটি পদের জন্য কিন্তু আপনাকে অফলাইন আবেদন করতে হবে তো দেখুন তারপর এখানে বলতে হয়েছে অল দ্য ক্যান্ডিডেটস হ্যাব টু বি মেডিক্যালি ফিট অ্যান্ড শ্যাল হ্যাব টু মেক এ এক্সটেন্সিভ ফর ফর স্মুথ রানিং অফ দ্য প্রজেক্ট তো আপনাকে তো আপনি কিন্তু মেডিকেলি ফিট থাকলেই তবে আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে ছয় মাসের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে তো পরে কিন্তু এটি আবার বাড়ানো যেতে পারে তো সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে তো তারপরে দেখুন এখানে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্মেটটি আমি আপনাদের নিচে দেখে দিচ্ছি তো দেখুন এই যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ফর কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট তো এটি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম্যাট তো এটি কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে ভালোভাবে কেয়ারফুলিভাবে প্রত্যেকটি জায়গা আপনারা কিন্তু ফিল আপ করবেন তো দেখে নিন এখানে এ এগুলি কিন্তু আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ডেট অফ বার্থ ফাদার্স নেম নিজের নাম এগুলি কিন্তু সব দিয়ে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এগুলো সব দিয়ে সুন্দরভাবে কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন ফিল আপ করে কিন্তু আপনাদের দেখুন এখানে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে তো ঠিকানাটি আমি এখন বলে দিচ্ছি তো এখন আমরা একটি ঠিকানাটি পড়ে নেব তো দেখুন এখানে দেওয়া হচ্ছে ভাইস চেয়ারম্যান ডিসিপি জেড এস এস পি এস অ্যান্ড এডিএম সাউথ চব্বিশ পরগনা তো তারপরে দেখুন দেওয়া রয়েছে যে এ নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ এনসিএলপি ফার্স্ট ফ্লোর নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ডিস্ট্রিক্ট কালেক্টর সাউথ চব্বিশ পরগনা আলিপুর কলকাতা তারপর দেখুন পিন নম্বর দেওয়া হয়েছে তো এই ঠিকানায় কিন্তু আপনাদের এই নিচের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ফিল আপ করে কিন্তু পাঠাতে হবে তো দেখুন এখানে তারপরে বলে দেওয়া হয়েছে কিন্তু চোদ্দোই ডিসেম্বর দু হাজার আঠেরো কিন্তু চোদ্দোই ডিসেম্বর দু হাজার আঠেরো বিকেল চারটার মধ্যে বিকেল চারটার আগে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি পাঠাতে হবে তো বন্ধুগণ যাদের যাদের এই কোয়ালিফিকেশানগুলি রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলুন তো এই নোটিফিকেশানটি কিন্তু আপনারা সাউথ চব্বিশ পরগনা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর দেখুন এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেটিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো দেখুন প্রুফ অফ ডেট অফ বার্থের প্রুফ লাগবে রেসিডেন্সিয়াল প্রুফ এডুকেশনাল সার্টিফিকেট তারপরে কপিস অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে তারপর দেখুন স্টেট এছাড়া আপনার অন্য কোনো ডকুমেন্টস থাকলে সেটিও কিন্তু এখানে দিতে হবে তো সেটি কিন্তু এখানে ডিক্লারেশনে বলে দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দিন তো এরকমই বিভিন্ন গভর্নমেন্ট জব সম্পর্কিত আপডেট এবং চাকরি সমত ম্যাটেরিয়ালসগুলি পেতে ভিডিওটি নিচে থাকা লাল কায় সাবস্ক্রাইব বটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ